তাহলে আগের ভিডিওতে কি আলোচনা করেছি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গ ভাষা কবিতাটি আলোচনা করে দিয়েছিলাম। আজকে শব্দার্থের প্রশ্নোত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম দেখো শব্দার্থ কি কি দিয়েছি, চারটা শব্দার্থ দিয়েছি। এক নম্বর কি দিয়েছি, কায়। কায় কথার অর্থ হলো শরীর, দাড়ি। দু নম্বর কি দিয়েছি, দু নম্বর দিয়েছি অবরেণ্যে। অবরেণ্যে কথার অর্থ কি, যাকে বরণ করা উচিত নয় তাকে। অবরেণ্যে কথার অর্থ কি, তাহলে যাকে বরণ করা উচিত নয় তাকে। তারপর তিন নম্বর দিয়েছি কেলিনু, কেলিনু কথার অর্থ হলো খেলা করলাম। আর চার নম্বর কি দিয়েছি দেখো, মাতৃকোষে, মাতৃকোষে কথার অর্থ হলো মায়ের কোলে। ঠিক আছে, এরপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ প্রশ্নগুলো সংক্ষিপ্ত হবে আর তার উত্তরগুলো সংক্ষেপে আলোচনা করবো। এক নম্বর প্রশ্ন কি দিয়েছি, কবি কি অবহেলা করে, প্রশ্নবোধক চিহ্ন। উত্তর কি হবে, কবি এই বঙ্গে মাতৃভাষার ন্যায় যে নানান ধরনের রত্ন আছে সে সব কিছুকে অবহেলা করেন, দাঁড়ি। আবার বলছি দেখো উত্তরটা, কবি এই বঙ্গে মাতৃভাষার ন্যায় যে নানান ধরনের রত্ন আছে সে সব কিছুকে অবহেলা করেন, দাঁড়ি। দু নম্বর দেখো, পরদেশে গিয়ে কবি কি করেন, প্রশ্নবোধক চিহ্ন। উত্তর কি হবে, পরদেশে গিয়ে কবি ভিক্ষাবৃত্তি করেন, দাঁড়ি। তিন নম্বর দেখো প্রশ্ন, কবি নিজেকে অবোধ বলেছেন কেন, প্রশ্নবোধক চিহ্ন। উত্তর কি হবে দেখো, কবি নিজেকে অবোধ বলেছেন কারণ তিনি নিজের দেশের মাতৃভাষার ন্যায় বহুবিধ রত্নকে অবহেলা করে পরের দেশে ধনের লোভে মত্ত হয়েছিলেন। আবার বলছি উত্তরটা দেখো, কবি নিজেকে অবোধ বলেছিলেন কারণ তিনি নিজের দেশের মাতৃভাষার ন্যায় বহুবিধ রত্নকে অবহেলা করে পরের দেশের ধনের লোভে মত্ত হয়েছিলেন, দাঁড়ি। এরপর বন্ধনীতে দেওয়া সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ক নম্বরকে দিয়েছি, বঙ্গ ভাষা কবিতাটির রচয়িতা কে, মাইকেল নাকি দেশবন্ধু। অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত, কেন মাইকেল মধুসূদন দত্ত উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, তাই তার নামের আগে মাইকেল শব্দটি ব্যবহার করা হয়। খালামা দেখো, পরধন লভে লোভে মত্ত নাকি পূর্ণ করিল ভ্রমণ, অবশ্যই এটা কি হবে, মত্ত হবে। গলাটা দেখো, কেলিনু, কেলিনু কথার অর্থ শৈবালে নাকি কাননে ফুলে কমল কানন, কেলিনু কিসে ফুলে গেছিল, শৈবালে খেলা করেছিল, তো কেলিনু কথার অর্থ ছিল খেলা করা, খেলা করেছিল কি নিয়ে, শৈবালে। ঘনাবা দেখো, স্বপ্নে তব কুলরক্ষী নাকি ভূমি রক্ষী কয়ে দিলা পরে, তাহলে কি হবে, কুলরক্ষী, কারণ বংশের লক্ষ্মী কিন্তু কবিকে কি করেছিল, সমস্ত কিছু বলেছিল, তাই না, জানিয়েছিল তার ভুল হচ্ছে কোথায় আর তাকে কি করতে হবে। তাহলে প্রশ্নের উত্তর আর অর্থগুলো আজকে আলোচনা করে দিলাম।